হ্যালো ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সেখানে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। সকালে চলে এসেছি রান্না করতে, সকালের বাসি কাজ সব সেরে নিয়েছি, নিয়ে রান্না বসাচ্ছি। আর এদিকে দেখো গতকালকে নিয়ে এসেছিলো মিষ্টি কুমড়ো, সেইটা আসলে আমি বলেছিলাম মিষ্টি কুমড়ো খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে ভালো মিষ্টি কুমড়ো এখানে পাওয়াও যায় না। আর জানো তো যেগুলো শরীরের জন্য ভালো না সেই শাকসবজি কিন্তু আমার ভীষণ পছন্দ। এই যেমন আলু বলো, মিষ্টি কুমড়ো বলো, এগুলো কিন্তু বেশি খাওয়া ভালো না, তো কিন্তু আমার না ভীষণ পছন্দ আলু মিষ্টি কুমড়ো এই টাইপের জিনিসগুলো। তো যাই হোক দেখো, আর মাছের মাথা আছে জানো তো ফ্রিজে রাখা, তো সেইটা দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট করবো, আর ভীষণ টেস্টি লাগে। আর এদিকে দেখলাম সরষের তেলটা শেষ হয়ে গেছে, মানে রান্নার তেলটা শেষ হয়ে গেছে, তো তেল ঢেলে নিচ্ছি। আর তারপর দেখো কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দেখো মাছের মাথাটা ফ্রিজ থেকে বের করে ভেজে নিচ্ছি, আর বরফ জমেছিল তো সেই কারণে না এত ছিটছিল, সব কিছু পুরো একদম মানে এটো হয়ে গেছে মাছের তেল পরে। যাই হোক, আর আগের দিন রাত্রেবেলা আলু সিদ্ধ করে রেখেছিলাম, আসলে সকালবেলা করবো পরোটা সেই কারণে। তো এইদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এটার মধ্যেই মিষ্টি কুমড়োটা ছেড়ে দিলাম। যত তাড়াহুড়ো করে রান্নাটা করা যায় আর কি, চট জলদি হয়ে যাওয়ার জন্য মানে একদম সিধা সবটা রান্না বলতে পারো। আমার না রান্নাগুলো শেয়ার করে তোমাদের সাথে ভীষণ ভালো লাগে, যদিও আমি তেমন আমাদের ঘরে এমন কিছু রান্না করা হয় না, তাছাড়া তেমন ভালো কিছু রান্নাও করি না। তো আলুর খোসা ছাড়িয়ে না পরোটার জন্য দেখো রেডি করে নিয়েছি, পেঁয়াজ ওয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, আর আটার ডোটাও দেখো মেখে রেখে দিয়েছি এখানে। আসলে জানো তো আমরা খুব সাদা মাটার এক তরকারি দিয়ে খাওয়া দাওয়া করি, কিন্তু মানে যেটাই রান্না করি না কেন আমাদের এখানে সেটাই না ভীষণ স্পেশাল বলতে পারো, আনন্দ সঙ্গে কিন্তু আমরা সেটা খাই। সেই কারণে এইটা তোমাদের সাথে শেয়ার করতেও ভালোও লাগে, আর তাছাড়া আমাদের কোনো লজ্জাও লাগে না, যে অনেকেই বলে না এইরকম এক তরকারি রান্না করেছো সবার সাথে শেয়ার করছো, তো এই জিনিসটা মানে হয়তো বলতে পারে, তবে আমরা কিন্তু ভীষণ আনন্দের সাথেই খাবারটা গ্রহণ করি। সকাল সকাল তোমার দাদাভাই বেরিয়ে চলে গেছে, আর দেখতেই পেলে আমি পরোটা করেছিলাম, আর সঙ্গে করেছিলাম আলু সরি মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। তো তোমার দাদাভাইকে মানে পুরোটা তো তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে সকালে রান্নাটা করেছি। তো তোমার দাদাভাই খেয়ে ডিউটি চলে গেছে, আর এবার যাবো আমার জন্য করবো, আমি মানে পরোটা শুধু তোমার দাদাভাই আর ভাইয়ের জন্য করেছি, খেয়ে টিফিনে নিয়ে গেছে, আর এবার আমি নিজের জন্য করবো। তো চলো নিজেও করে খেয়ে নিই, তারপর রান্নাঘরের অবস্থা খারাপ, পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে, তো চলো করে নেব। সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এসে আগে ডোগুলো কেটে নিচ্ছি, আর এদিকে আলুগুলো রেডি করে রেখেছি, মানে ডো রেডি করে রেখেছি আলুর, আর আটাটা ভীষণ নরম হয়ে গেছে, পরোটা বেলতে ভীষণ কষ্ট হবে কিন্তু কী করবো, আর সবকটাই বেলে নিচ্ছি আর রাখছি না, এখন আর দুপুর দুবেলাই খেতে পারবো। সেই কারণে ঠান্ডা হয়ে গেলে না একটুখানি তেলে আবার গরম করে নিলে, এমনিতেই চুলোতে গরম করে নিলে রুটি বা পরোটা বলো খাওয়া যায়, আর আটাটা ভীষণ মাখাটা ভীষণ সফট হয়েছে, আর এখন রাখার জন্য আরও একটুখানি ভীষণ মানে সফট হয়ে গেছে বলতে পারো। তো এদিকে দেখো ডো কয়টা রেডি করে নিয়েছি, আর এবার রুটিগুলো মানে পরোটাগুলো বেলে বেলে আর বেজে নেব। আর এই জায়গাটা এত ছোটো না আমাদের স্যালফটা, তো সেই কারণে না ওই চাকির মধ্যে বেলা যায় না, সেই কারণে নিচে বেলাটাই ভীষণ মানে সুবিধের হয়, সেই কারণে আমি নিচেই বেলে নিই, এখানে চাকি বেলনি দিয়ে আর চাকিটা ইউজ করি না। আর দেখো প্রথম পরোটাটা নরম হওয়ার কারণে ফেটে গেছে, এটা শেপ দেখতে পাচ্ছো নকশা হয়ে গেছে, তো চলো যাই হয়েছে ভেজে নিই, আমি তো খাবো বলো একা একা কী আর করবো। তো যাই হোক এইদিকে দেখো বাছতে শুরু করেছি, আর উল্টে পাল্টে বেজে নিচ্ছি, আর তারপরে দেখো একদম হালকা তেলে মানে বেজে নিচ্ছি, আর ব্রাশ নেই সেই কারণে চামচ দিয়ে এরকম করে কাটছি। আর আমার কিন্তু ঘিয়ের পরোটা একদমই পছন্দ না, আমার তেলেরটাই ভালো লাগে, সাদা তেলেরটা বেশি ভালো লাগে বলো, আর ঘিয়ের পরোটার একটা কেমন গন্ধ বের হয় না, এখানে মানুষজন তো ভীষণ খায়, আর গন্ধটাও বের হয় একদম ভালো লাগে না। প্রথমটা মানে টেড়ামেড়া হয়ে গেল, দেখো বাকিগুলো ভীষণ সুন্দর গুল হয়েছে, তবে বাবা আমার হাতে পরোটা তেমন ফুলে না, মানে ফুলেই না একটাও ফুলেনি, তো যাই হোক লাস্টে একটা ফুলেছিল। আর এদিকে দেখো দই বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আর দই আর চিনি দিয়ে খেয়ে নিচ্ছি, আমার গুড় চিনি দই এইসব দিয়ে রুটি বা মানে পরোটা ভীষণ ভালো লাগে। কলা করে দেখো রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি,
এত বাসন ময়লা ছিল, সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এদিকে শুধু এই কুকার সসপ্যান আর কড়াইটা রয়েছে, এটা খাওয়া দাওয়া করবো তারপর পরিষ্কার করব। মানে এই সকালের খাওয়া তো হয়ে গেছে, দুপুরবেলা খাবো তারপর এগুলো পরিষ্কার করবো, কারণ এটার মধ্যে ভাত আছে, এটার মধ্যে একটুখানি সবজি আছে, আর এখানে পরোটা রয়ে গেছে, বাকি হয়ে গেছে। আর জল এলে জলের বোতলগুলো পরিষ্কার করে ভরবো। আর এই ঘরের নিচটাও দেখো মুছে নিয়েছি, মোটামুটি এই ঘরের কাজ পুরো কমপ্লিট। তো দেখতে পেলে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। আর চলে এসছি এই ঘরটা গুছিয়ে, কিছু কাপড় আছে ধুয়ে স্নান করে আসবো, স্নান আবার ঘুমও কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসছে মায়ের সঙ্গে একটুখানি কাজ করতে। মায়ের হাতে হাতে কাজ না করে দিলে না আমার ছেলেটার একদমই ভালো লাগে না, বলতে পারো পেটের ভাত হজমই হয় না ওর। তো যাই হোক দেখো ও আবার এখানে গুরু গুরু করছে, দমি চলো বাকি কাজটা করে নিই। পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি, আলমারিটা গুছিয়েছি, আলমারি কাপড়গুলো মানে সব এলোমেলো হয়েছিল, অনেকটা সময় লেগেছে পুরো ঘরটা গুছাতে। যাই হোক তারপর পুরো দেখো এবার ঝাড়ু মেরে নিচ্ছি, ঝাড়ু মেরে ঘরটা ভালো করে মুছে না আর বারান্দাটা পরিষ্কার করে চলে যাব স্নান করতে। অনেকগুলো কাপড় আছে সেগুলো ধুয়ে দেবো, সোনাবাপাকেও স্নান করাতে হবে, তো মোটামুটি অনেকটা কাটা মানে টাইম লাগবে। তো চলে এসেছি পুরো বারান্দাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো দেখো স্নান টান করে এসে পুজো টুজো দিয়ে আর একবার একটুখানি শুয়ে পড়েছি সবাইকে ঘুম পাড়িয়ে। আর দেখো তারপর না চলে এসেছি রাত্রে ডিনার রেডি করার জন্য, পটল আলু দিয়ে মাছের ঝোল করবো, ফ্রিজ থেকে মাছও বের করে নিয়েছি। চলো মাছটা না বরফ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিই, তারপর মানে মাছটা বেছে নেবো। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, হবার পথে ভাত নামিয়ে সবজিটা বসিয়ে দেবো। তো চলো রান্নাটা বসিয়ে দিই, ওই দিকে কড়াই বসিয়ে দিয়েছি আর মাছটা ভালো করে পরিষ্কার করে দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলো এবার মাছটা ভেজে নেবো, একসঙ্গে ভেজে নেবো 4-5 পিস মাছ, তো এক কড়াই একবারেই হয়ে যাবে। আর হাফটা মাথা ছিল তো সেটাও দিয়ে দিয়েছি, পুরোটা হলে কিন্তু রাখতাম, মাথা দিয়ে মানে সবজি করলে বেশ ভালো লাগে, এই আলুর ঘণ্ট উল্টো কিছু করলে ভীষণ দারুণ লাগে। তো 1 পিস দিয়ে তো আর হবে না, সেই কারণে সব ভেজে নিয়েছি। আর আমাদের ঘরে তো সবাই মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসে, তো মাছ দেখুন আমিই নিয়েছি। আর এই কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে আর মানে বসিয়ে দেবো সবজিটা। তো দিয়েও দিয়েছি গরম হওয়ার পর, পেঁয়াজ ভেজে নিয়ে আর মশলাটা রেডি করে দিয়ে দিয়েছি। দেখো মশলাটা ভালো করে কষিয়ে নেবো, তারপর এখানে আলু পটল ছেড়ে দিলাম। এবার ভালো করে কষাবো মশলার সঙ্গে, যতক্ষণ ভালো করে ভাজা হয়ে না আসছে, মানে গায়ে মাখা মশলা হয়ে না আসছে, ততক্ষণ মানে সাঁতলিয়ে যাবো এটাকে। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সরি টমেটো দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখো মাছের ঝোল জাল হয়ে গেছে, গরম জল দিয়েছি তো তাড়াতাড়ি হয়ে গেছে। তো পাতলা পাতলা করেছি একদম, ভীষণ ভালো লাগে এরকম বলো, ঝিঙ্গে দিয়ে পটল দিয়ে এরকম খেতে। তারপরে দেখো কাঁকুল কেটে নিয়েছি আর সরি করলা কেটে নিয়েছি, আর করলা মানে ভাজা করছি। তো করলা ভাজা হলে না সে ভাত খেয়ে নেবো, সবাই মানে একসঙ্গে বসে খেয়ে নেবো। তো দেখো করলাটা ভাজা হয়ে গেছে, আর ওই দিকে কিন্তু সবার ভাত বেড়ে নিয়েছি। তো চলো করলটা দেওয়ার অপেক্ষা, তো করলটা পাতে দিয়ে আর ভাতটা সবাইকে দিয়ে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করবো, নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের জন্য বাই।